হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলনাস টিউব, যেখানে আপনারা পাবেন রূপচর্চা সংক্রান্ত সব ধরনের বিউটি টিপস, ত্বক ও চুলের যত্নে হোম মেড রেমিডিস, নতুন নতুন সব প্রোডাক্টসের হনেস্ট রিভিউস এক্সেট্রা। আপনি যদি এগুলো দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে করে আমার কোনো ভিডিও নোটিফিকেশন আপনি মিস না করেন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। ঝলমলের স্বাস্থ্য উজ্জ্বল সুন্দর চুল আমাদের সব মেয়েদের পছন্দ, আর সেই জন্য প্রয়োজন নিয়মিত চুল পরিচর্যা ও ঘরোয়া যত্ন। তাই এই চুলের যত্নে আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি তেল তৈরি করে দেখাবো, এই তেলটি অতিরিক্ত চুল পড়া রোধে 100% কার্যকরী, সেই সাথে চুলের গুঁড়া মজবুত হবে, নতুন চুল গজাবে, চুল অনেক সিল্কি হওয়ার পাশাপাশি চুল দ্রুত বৃদ্ধিতেও কার্যকর। আর সেই তেলটি হচ্ছে মেথি ও কালোজিরা দিয়ে তৈরি হার্বাল তেল। আমি নিজে ইউজ করছি, এটা সত্যি অনেক ভালো কাজ করে। আমি যেভাবে তৈরি করব ঠিক সেভাবে আপনারা তৈরি করার জন্য চেষ্টা করবেন, এবং আমি যে ব্যবহারের নিয়মটা আপনাদেরকে বলবো এক্স্যাক্টলি সেম ওয়ে আপনারা এই তেলটি ইউজ করবেন। ইনশাল্লাহ আপনাদের চুল পড়া প্রতিরোধ হবে, চুলের গুঁড়া মজবুত হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এই তেলটা তৈরি করার জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে মেথি, কালোজিরা, ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল। পরিমাণ মতো এখানে আমি কিছু মেথি নিয়ে নিচ্ছি, আর এই মেথিটা কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে কিনে নিয়ে আসার পরে পরিষ্কার করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নেওয়ার জন্য, এতে করে ধুলোবালি মুক্ত হবে। সেম প্রসেসে আপনারা কালোজিরাটাকেও পরিষ্কার করে নেবেন। এখানে দেখুন আমার হাতে একটু আমি ম্যাসাজ করে দেখাচ্ছি যে এতে কোনো রকমের ধুলাবালি নেই, একদম পরিষ্কার, কারণ আমি এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। একসঙ্গে বেশি করে তৈরি করতে যাবেন না, এতে করে কিন্তু বেশি দিন সংরক্ষণের ফলে এর পুষ্টি গুণাগুণ ঠিক থাকে না। তাই এমন বাটে তৈরি করবেন যাতে করে 2 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের সেই তেলটা শেষ হয়ে যায়, এবং পরবর্তীতে যদি দেখেন যে হ্যাঁ এটা আপনাদের চুলের জন্য উপকারে আসছে, তখন আপনারা আরেকবার তৈরি করে নেবেন। এখন আমি কালোজিরা এবং মেথিটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, এবং আমি একটি গ্রাইন্ডারে নিয়ে এটা গ্রাইন্ড করে নিয়ে আসছি। তেলটি আমি যে পাত্রে তৈরি করব তার জন্য একটি শুকনো কাচের বয়াম নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন কাচের বয়ামে তেলটা সংরক্ষণ করার জন্য। এবার এই গুঁড়োটা আমি ঢেলে দিচ্ছি, এবং পরিমাণ মতো দিয়ে দেব অলিভ অয়েল, তারপরে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। একটি চামচের সাহায্যে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, এবং এই কাচের বয়ামটা আমি রোদে শুকাবো প্রায় সপ্তাহখানেকের মতো। 6-7 দিন রোদে শুকানোর পরে এই তেলটাকে আমি একটি ছাঁকুনি দিয়ে ছেঁকে তারপরে আমি আরেকটি পাত্রে সংরক্ষণ করব। এবার চলুন এটা ব্যবহারের পদ্ধতিতে আমরা জেনে নিই। প্রথমে আপনার চুলটাকে খুব সুন্দর করে ভালোভাবে আঁচড়ে নিতে হবে চিরুনির সাহায্যে। তারপর আপনার আঙুলের ডগায় তেল নিয়ে খুব আলতো করে আপনার চুলের গুঁড়ায় ম্যাসাজ করুন। এভাবে মাথার পুরো চুলে তেলটা ইউজ করতে হবে, এবং সারা রাত রেখে দিতে হবে। পরের দিন আপনারা শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলুন চুলটাকে, এবং শ্যাম্পু করার পরে একটি মাইল্ড কন্ডিশনার ইউজ করার জন্য চেষ্টা করবেন। এভাবে প্রতি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে, এবং 1 থেকে 1.5 মাস এক টানা আপনারা তেলটা ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনারা এর ফলাফল লক্ষ্য করতে পারবেন না। এই তেলটা তৈরি করাতে যতগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। মেথিতে রয়েছে আয়রন, প্রোটিন, পটাশিয়াম, ভিটামিন সহ আরও নানান উপাদান যা চুল বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী। এবং কালোজিরা শুধু খাবারে স্বাদ বৃদ্ধিতেই নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও কালোজিরার ব্যবহার হয়। কালোজিরার বীজ থেকে এক ধরনের তেল তৈরি হয় যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েলের তো উপকারিতা অনেকটা রয়েছেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুদা হাফেজ।